কিন্তু একটা মিনি টিলার বা একটা টিলার ব্যবহার করলে আপনি জাস্ট প্রতি শতাংশ, আমরা সর্বোচ্চ হিসাব করেছি 2 মিনিটের উপরে কখনো যায়নি। আমরা সবসময় 3টা জিনিস নিয়ে কাজ করি, সময়, শ্রম এবং কম খরচ। আপনারা দেখতে পাচ্ছেন আমার বাম পাশে গরু দিয়ে হাল চাষ করছে, তো এখানে দেখেন 3টা কাজ হচ্ছে, বেশি সময় লাগছে, 2 হচ্ছে পরিশ্রম বেশি হচ্ছে এবং এদিকে হচ্ছে আপনার খরচ বেশি হচ্ছে। খরচটা কোথা থেকে বেশি হচ্ছে দেখতে পাচ্ছেন যে এখানে 3 জন কাজ করছে, মানে গরু দুটো আর মানুষ একজন। তো এই গরু দুটোকে কি করতে হয়, প্রত্যেক দিন খাবার দিতে হয়, তাকে পুষতে হয়, দেন একে যে শক্তিটা সঞ্চয় হয় তারপরে সে কাজ করে, এটা একটা বিষয়। 2 হচ্ছে যে পরিশ্রম করছে সেও কিন্তু খুব জোরে বা বেশি তাড়াতাড়ি কাজগুলো শেষ করতে পারছে না, কিন্তু আমরা যে মেশিনগুলো নিয়ে আসি আপনারা জানেন যে এটাতে এরকম প্রত্যেক দিন খাবার দিতে হয় না, যখন যতটুক দরকার ততটুক তেল দিলেই সে কাজটা কিন্তু সম্পন্ন করে এবং এত সময় লাগে না। সে যে কোনো কেউই শর্ট সময়ে এই মিনি পাওয়ার টিলার গুলো কিন্তু চালাতে পারে। দেখেন এই জায়গাটাতে আমরা যদি 10 শতক ধরি, এই 10 শতাংশ জমি চাষ করতে ওনার সময় লাগতে পারে আধা ঘন্টা প্লাস সময় লাগবে, তারও বেশি লাগতে পারে, আমি যে স্লোলি এনারা কাজ করছে এটাতে সময় লাগতে পারে, কিন্তু একটা মিনি টিলার বা একটা টিলার ব্যবহার করলে আপনি জাস্ট প্রতি শতাংশ, আমরা সর্বোচ্চ হিসাব করেছি 2 মিনিটের উপরে কখনো যায়নি, তার মানে আপনি চিন্তা করেন কত সময় আপনি বাঁচাতে পারছেন এবং অন্য কাজে সেই সময়টাকে ব্যয় করতে পারছেন। তাহলে সিদ্ধান্ত আপনার যে আপনি আসলে আগের জামানায় থাকবেন নাকি নতুন জামানায় চলে আসবেন। তো আমার মনে হয় যে এখন যুগ চেঞ্জ হয়েছে, আপনাদেরও চিন্তা চেঞ্জ করা উচিত। ধীরে ধীরে যে মেশিনগুলো আপনাদের বেশি কাজে লাগে এবং কম সময়ে বেশি কাজ করে সেই জিনিসগুলোর দিকে আপনাদেরকে আসা উচিত। সবাই ভালো থাকেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে, আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব করুন, কৃষি বাজারের সাথেই থাকুন, কৃষি মানেই কৃষি বাজার।